গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে আজকে নতুন রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচু বাটা। তো দেখতেই পাচ্ছো এখানে ছোট ছোট চিংড়ি মাছ আর কচুটাকে আমি এইভাবে কুচিয়ে কুড়িয়ে রেখেছি। তো এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, কারণ অনেক সময় কচুতে গলা ধরে, সেই কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিই। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো। তো লেবুর রসটা দিয়ে আমি কচুটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। কচু যদি বাজার থেকে কিনে এনে একটু রোদেও শুকোতে দেওয়া যায়, তাহলেও কিন্তু এর যে ওই কষটা সেটা কেটে গেলেও কিন্তু গলা ধরার যে ব্যাপারটা সেটা অনেকটা চলে যায়। তো দেখো, আমি এটাকে ভালো করে লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তো আমি জাস্ট একটু তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে একটু নাড়াচাড়া করেই তুলে নেব। তো চিংড়ি মাছ ভাজার পর দেখবে এই তেলটা কেমন একটা ফেনা ফেনা হয়ে যায়। তো এটা যদি কোনোভাবে কাটানোর কোনো মানে কোনো পদ্ধতি তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। তো আজকে তোমাদের একটা আমি নিনজা টেকনিক দেখাবো, হয়তো অনেকেই জানে, তো যারা জানে না তাদের জন্য, যখন হাতে অনেক সময় কম থাকে বা যারা যাদের বাড়িতে শিল নোড়া নেই, তো তারা এইভাবে রসুনগুলোকে কিন্তু তোমাদের সারাশিতে একটুখানি চেপে যদি তেলের মধ্যে ফোড়ন দাও, তাহলে ফাটেও না আর ওটাকে ওইভাবে মানে থেতলেও দিতে হয় না। এটাও আমার বৌদির থেকে শেখা। তো যাই হোক, আমি যদি কখনো কিছু রসুন ফোড়ন দিই, আমি এইভাবেই সারাশিতে একটুখানি রসুনটাকে ফাটিয়ে তারপর ফোড়ন দিই। যাই হোক, তেলের মধ্যে এবার আমি রসুনটাকে ফোড়ন দিয়ে দিলাম। এরপর রসুনটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা মিশে যায় আর রসুনের যে গন্ধটা সেটাও চলে আসে। তো এরপরে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে কচু বাটাটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারতাম, কিন্তু দিইনি, এটা আমি পরে দেব। তার কারণ হচ্ছে, কাঁচা লঙ্কাটা যদি আমি তেলে ফোড়ন দিতাম, তাহলে কাঁচা লঙ্কাটা একটু মানে একটু সিটিয়ে যেত, তো যেটা কচু বাটার মধ্যে যে কাঁচা লঙ্কার যে মচমচে ভাব সেটা থাকতো না। তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে দেব, যাতে তোমরা যখন বা আমি যখন কচু বাটাটা খাবো, কাঁচা লঙ্কাটা যেন একটু মচমচে থাকে। তো সেই কারণে এর পরে আমি কাঁচা লঙ্কাটা ফোড়ন দিই। যাই হোক, এরপরে আমি একে একে হলুদ, একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। কচু বাটা কিন্তু হতে অনেকটা সময় লাগে, কারণ এটা একদম সিমে মজিয়ে রান্না করতে হবে, নইলে গলা ধরার চান্স প্রচুর পরিমাণে থাকে। তো যাই হোক, দেখো আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করব, যতক্ষণ না এটা একদম মজে যায়, মানে এটার একদম হাফ হয়ে অল্প হয়ে যাওয়া পর্যন্ত আমাকে এটাকে মজিয়ে যেতে হবে। তো দেখো, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ অনেকটা মজে গেছে কচু বাটাটা, এরপরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, একটু নাড়াচাড়া করে রেখে দেবো, যাতে চিংড়ি মাছটা একটুখানি সিদ্ধ হয়ে যায়, কারণ আমরা তো চিংড়ি মাছটা প্রথমে বেশি ভাজিনি, তো চিংড়ি মাছের ফ্লেভারটাও এটার মধ্যে আসতে হবে, সেই কারণে একটু নাড়াচাড়া করেই আমরা নামিয়ে দেবো। তো দেখে নাও, তো দেখতে পাচ্ছ এদিকে নীলাদ্রি বসে গেছে ফ্রিজ পরিষ্কার করতে। বেশ কয়েকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, আর এই আমার রান্নার পরে এরপরেই আমার শরীরটা একটু খারাপ হওয়া শুরু হয়, সেই কারণে নীলাদ্রি বসে যায় ফ্রিজটা পরিষ্কার করতে, কারণ সামনে পুজো চলে এসছে, এক এক করে সব পরিষ্কার করতে হবে। এরপর দুপুরে আমাদের হ্যাংলামের ভিডিও শ্যুটের জন্য যে রান্নাগুলো করা হয়েছিল, আমরা কিভাবে হ্যাংলামের ভিডিও শ্যুট করি সেটাই তোমাদের সামনে একটুখানি দেখালাম। দেখো, এখানে সমস্ত কিছু গোছানো হচ্ছে, টেবিল সেট করা হচ্ছে, আমাদের এই ঘরটাতেই ভিডিওটা শ্যুট করা হয়। এই যে মেয়ের বলে মানে শরীরটা খুব একটা ভালো নেই, তো দেখো পাশে চেয়ার নিয়ে বসেছে খাবে বলে, তো যেহেতু ওই সব খায় না, তাই দেখো এখানে মাটন রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে, কচু বাটা রয়েছে, আর মা এদিকে জল ভরছে, মা নীলাদ্রি খাবে, তারই প্রিপারেশান চলছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7টা, আজকে পরিস্থিতিটা একটু বেটার, তাই ভাবলাম যে তোমাদের কিছু বল মানে ভিডিওটা বানাই।
তো সেই কারণেই এলাম। আসলে আমি লাস্ট 17 তারিখ থেকে কোনো ভিডিও বানাতে পারছি না। তোমরা যা ভিডিও হ্যাংলামিতে বা হ্যাংলামি পরিবারে দেখছো সেগুলো সবই পুরনো ভিডিও। তো যাই হোক, ভিডিও না বানাতে পারার কারণটা হচ্ছে গিয়ে 17 সেপ্টেম্বর থেকে মোহর খুব অসুস্থ হয়ে পড়ে, ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে পটি করছিল আর বমি করছিল। সেটা নিয়ে আমরা খুব মানে চিন্তায় পড়ে গিয়েছিলাম, যেহেতু দুদিন ওকে নিয়ে বাইরে বেরোনো হয়েছে আর চারিদিকের পরিস্থিতিটা খুবই খারাপ। তো সেই কারণে আমাদের 17 তারিখ থেকে ছোটাছুটি শুরু হয়। ওর পটির সাথে একটু একটু ব্লাড আসছিল, সেটা নিয়েও খুব চিন্তা ছিল। তো আমরা 17 তারিখেই ডাক্তার দেখাই। তো উনি যেটা বলেন, এর আগেও ওনার সাথে আমাদের এই বিষয়ে কথা হয়েছে যে আমার মেয়ের ইদানিং খুব প্রবলেম হচ্ছে, ও ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে বমি করে দিচ্ছে এবং প্রত্যেক মাসেই বলতে পারো যে ওর একটা পেটের সমস্যা লেগেই থাকে। তো সেখান থেকে এর আগের মাসেও মানে অগস্টেও সেম হয়েছে, জুলাইতেও সেম হয়েছে, প্রত্যেক মাসেই এটা চলছে। তো সেই কারণে এবার একটু ডাক্তারের সাথে ভালো মতো কথা বলা দরকার ছিল। তো সেই কারণে ডাক্তারের কাছে আমরা গেলাম, ওকে দেখানো হলো। তো ডাক্তারের বক্তব্য অনুযায়ী ওকে কোনো রকম পেট মানে কোনো পশুর কাছাকাছি ওকে নিয়ে যাওয়া যাবে না, কারণ কোনো কুকুর বেড়াল জাতীয় কোনো কিছুর সংস্পর্শে এলে তাদের লোম বা তাদের যে কোনো জিনিস ওকে খুব মানে তাড়াতাড়ি এফেক্ট করে যায়। তো আমাদের বাড়িতে একটা বেড়াল থাকে, মানে পশু নয়, মাঝে মাঝেই আসে, আমরা খেতে টেতে দিই। আমার মেয়ের ভয় ডরটা খুব কম। তো 15 তারিখ বা 16 তারিখ বেড়ালটাকে ও সন্ধ্যাবেলা একটুখানি মানে হয়তো হাত ছাত দিয়েছিলো, কারণ এত ছোট বাচ্চা, সবসময় আমারও নিজের কাজ থাকে সংসারে, সবসময় তো চোখে চোখে রাখা যায় না। তো সেখান থেকে হয়তো ও বেড়ালটাকে ধরেছিল বা কোনোভাবে বেড়ালের কিছু ওর আবার পেটে গেছে, তো সেখান থেকে ওর পেটে ইনফেকশান হয়ে যায়। তো ওর ওই কারণে ওর আবার সেই পটি শুরু হয়ে যায়, ওখান থেকে ব্লাড আসে। তারপরে ওকে 17 তারিখ ওকে ওষুধ দেয়, তিন দিন ওকে একটু অবজারভেশনে রাখতে বলে, খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশান করে দেয় কিছু। তো তারপর যথারীতিও আস্তে আস্তে ঠিকঠাক হতে থাকে। তো রবিবার দিনকে আমি হ্যাংলামির জন্য ভিডিও শ্যুট করব বলে সব প্রিপারেশান নিচ্ছিলাম, কিন্তু দুপুরবেলা থেকে হঠাৎ করে আমারও শরীরটা খুব খারাপ হয়ে যায়। মানে সকাল থেকে আমারও পেটটাতে একটু প্রবলেম হচ্ছিলো, খুব পেটে ব্যথা করছিলো, তারপর দুপুরবেলা হঠাৎ করে দেখি আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা শুরু হয় আর মানে মাথা ঘোরার মতো একটা সিচুয়েশান চলে আসে, মানে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যাচ্ছে। তো নানান রকম স্ট্রেস চিন্তা সেগুলো তো সবার জীবনেই থাকে, কিন্তু আমার মেয়ের এরকম হয়েছে আবার আমার এরকম সমস্যা হলো, তো একটু চিন্তা হয়ে গেছিলো। দুপুরবেলা আমি জ্বরটা যখন মাপি তখন দেখি আমার প্রায় 102 জ্বর। তো ঘরে প্যারাসিটামল ছিল, আমি খেয়ে নিই, কিন্তু আমার জ্বরটা কোনো ক্রমেই নামছিল না। আর রবিবার দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে বাইরে বেরিয়ে যে কোনো ডাক্তারের কাছে যাবো সেটাও সম্ভব ছিল না। আর আমাদের এদিকটাতে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জল হয়, অটো টোটো সব বন্ধ হয়ে যায়, বাইক নিয়েও বেরোনো সম্ভব ছিল না সেই সময়। তো সেদিনকে কোনো ক্রমে পাশের এক দোকান থেকে, মেডিকেল শপ থেকে আমি ওষুধ নিয়ে এসে খাই, কিন্তু আমার দুপুর সন্ধে পর্যন্ত জ্বরটা কন্টিনিউ ছিল, এক ফোঁটাও কমেনি। তারপরে আমার এক কাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওনাকে ফোন করা হয়, উনি বলে দেন কিছু প্রসিডিওর, যাই হোক তারপরে মেডিকেল শপটা তো যাওয়া হয়। উনি বলেন যে মাথায় জলপট্টি দিতে, তো সেইভাবেই আমার মাথায় জলপট্টি দেওয়া হয়। অনেকক্ষণ পরে আমার প্রায় রাত্রি 1-1.5 নাগাদ জ্বরটা নামে এবং প্রচণ্ড উইক হয়ে যাই আমি ওই জ্বরটার জন্য। তো সোমবার দিন মানে কাল আমি ডক্টর কনসাল্ট করি, তো ওনারা বলেন যে কোনোভাবে আমাদের হয়তো খাবারে কিছু একটা গণ্ডগোল হয়েছিল আমার এবং মেয়ে দুজনেরই, যার ফলে আমাদের এই সমস্যাটা হয়। তো সেই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি এবং এখনও শরীরটা খুবই দুর্বল। নীলাদ্রি দুদিন বাড়িতে ছিল, ওই সমস্তটা করেছে ও আর মা মিলে, আমি যতটুকুনি পেরেছি মেয়েটুকুনি করেছি বলতে গেলে।
তো সেটাই বলার ছিল যে পুরনো কিছু ভিডিও রয়েছে, আজকে রবিবারের কিছু ভিডিও, শনিবারের কিছু ভিডিও মিক্সড করে আমি একটা ভিডিও চেষ্টা করব কালকে আপলোড করার। হ্যাংলামিতে একটা পুরনো ভিডিও ছিল, সেটা আমি আজকে পোস্ট করেছি, কারণ নইলে আমাকে অনেকে ইনবক্স করেন যে হ্যাংলামি থেকে যে ভিডিও কেন পোস্ট করা হচ্ছে না, আমার ভিডিও কেন আসছে না। সেই কারণেই তোমাদেরকে জানালাম যে এই কারণে ভিডিও একটু মানে ইরেগুলার হয়ে গেছে, কারণ মেয়ে আমি দুজনেই অসুস্থ, কারণ এডিটিংয়ের কাজটা সবটাই আমি করি, আর আমার সেই স্ট্রেংথটা ছিল না যে আমি কাজ করব। তো দেখি যদি দু একদিনের মধ্যে সুস্থ হয়ে যাই তো আবার ডেলি তোমরা ভিডিও পাবে বা ব্লগ পাবে, এটাই বলার ছিল। আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের বলবো একটু সাবধানে রেখো, পরিস্থিতি খুব খারাপ ইদানিং, দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কটা খুব বাড়ছে, সেই কারণে টেনশানটা আরও বেড়ে যাচ্ছে। আমরাও দুদিন বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, তো চেষ্টা করব এরপর আবার বেরোনোটা একদম কমিয়ে দিতে, যখনই ভাবি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবার হয়তো লাইফটা নর্মাল হবে, তখনই কিছু না কিছু প্রবলেম চলে আসে, এটাই হয়তো মানুষের জীবন। যাই হোক, এটাই বলার ছিল আজকে। হ্যাঁ, চেষ্টা করব কালকে এই ভিডিওটা পোস্ট করে দেওয়া, তো পাশে থেকো, ভিডিও কম আসছে বলে ভুলে যেও না, সঙ্গে থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো আমার সন্তান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওর ওয়েটটাও প্রচুর কমে গেছে এই কদিনে, এই কদিনে না, ও এমনি খেতে চায় না বলে ও এমনিও আন্ডার ওয়েট একটা বেবি, আর যেহেতু আমার একটু মেডিকেটেড বেবি আমাকে ওকে অনেক সামলে রাখতে হয়, অনেক সাবধানে রাখতে হয়। তো যাই হোক, দেখো ভিডিওটা।